বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দাদা বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। আর দাদার জন্য এবার নির্বাচনী প্রচারে আকাশপথে বহরমপুরে এসে পৌঁছলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম জনপ্রিয় প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। এদিন শহর বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে ইরফানের হেলিকপ্টার এসে পৌঁছায় এবং ইরফান পাঠান হেলিকপ্টার থেকে নামা মাত্রই ইরফান পাঠানকে উত্তরীয় পরিয়ে একটি স্মারক উপহার প্রদান করে জেলায় বরণ করে নিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ইরফান পাঠান আজ থেকেই তার দাদা ইউসুফ পাঠানের হয়ে বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে জয়ী করবার জন্য নির্বাচনী প্রচার চালাবেন বলে তৃণমূল সূত্রের খবর। মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।